সরকার পার্বত্য চুক্তি ও বিরোধী ও পাহাড়িদের স্বার্থ বিরোধী কার্যক্রমের মধ্য দিয়ে এই অঞ্চলের জনগণকে জাতিগতভাবে নির্মূল করার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তুল সেই সাথে তিনি বলেন সরকার অচিরেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করলে পাহাড়ি জনগণ তাদের স্বার্থ রক্ষায় নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করবে দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিপোর্টে আরও জানাচ্ছেন মকসিমুল আহসান পার্বত্য শান্তি চুক্তির দেড় যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তুল আরমা বলেন পার্বত্য চুক্তির বারো বছর পেরিয়ে গেলেও চুক্তির বাহাত্তরটি ধারার মধ্যে দুই তৃতীয়াংশ ধারা এখনও বাস্তবায়ন হয়নি তার দাবি চুক্তির ধারা লঙ্ঘন করে সরকারের বিভিন্ন বাহিনীর জম্মুদের উপর হামলা তল্লাশি অভিযান ধরপাকড় আটক আর রাজনৈতিক হয়রানির ঘটনা দিনে দিনে বেড়ে চলছে দু সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আদিবাসী নারী ও শিশুর উপর পঞ্চান্নটি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে যেখানে পার্বত্য চট্টগ্রামে ছত্রিশ জন এবং সমতল অঞ্চলে তেত্রিশ জন মোট উনসত্তর জন আদিবাসী নারী ও শিশু সহিংসতা ও অপহরণের শিকার হয়েছে তার দাবি সরকার এই অঞ্চলের বৈচিত্র্য নষ্ট করে পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করছে চলছে জুম্ম অর্থাৎ পাহাড়ি জনগণকে জাতিগতভাবে ধ্বংসের ষড়যন্ত্র সরকারকে অচিরে এই পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অন্যতায় অর্থাৎ সরকার যদি পদক্ষেপ গ্রহণ করতে যদি নাই চায় তাহলে পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণকে তাদের আত্মরক্ষার জন্য তাদের জাতীয় অস্তিত্ব সংরক্ষণের জন্য তথা পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য তাদের নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সমাজের বিশিষ্ট কথা হলো যে পার্বত্য চট্টগ্রাম সমস্যা কি কারণে শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যাপারে সরকারের দিক থেকে সুস্পষ্ট ব্যাখ্যা থাকা দরকার পার্বত্য চট্টগ্রামকে জঙ্গিবাদীদের হাতে ছেড়ে দেবেন কিনা পার্বত্য চট্টগ্রামকে শান্তি বিরোধী শক্তির হাতে ছেড়ে দিবেন কিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি নন্দিত হয়েছেন বিশ্বব্যাপী চুক্তি করে আজকে আপনার নিন্দিত হবেন বিশ্বব্যাপী এবং দেশের মধ্যে এটা তো এই বিলাসিতা তো সাজে না আদিবাসীদের পরবাসী বানানো তাদের সকৃহে এই রাস্তা থেকে সরে আসেন না হলে বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে মানুষ বিচ্ছিন্নতার পথে হাঁটে সংবাদ সম্মেলনে সন্তুল বলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী দোসরা ডিসেম্বর আঠারো বছর পূর্তির দিনে রাঙামাটির গণসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মুকসিমুল আহসান এটিভি নিউজ ঢাকা